নমস্কার, আমি সুবল দত্ত, নজিবিডু সিড কোম্পানির পক্ষ থেকে দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর থানার অন্তর্গত বিনাইল গ্রামে এসেছি রাজাপাটের প্লট ভিজিট করতে। তো প্রথমবার ইনি চাষ করেছেন আমাদের রাজাপাট বীজ, তো ওনার সাথেই কথা বলবো। তো নমস্কার দাদা। নমস্কার, আমার নাম মোশরাফুল আলম, থানা হরিরামপুর, জেলা দক্ষিণ দিনাজপুর। তো আপনি প্রথমবার এই রাজাপাট চাষ করেছেন? হ্যাঁ। তো আপনার অভিজ্ঞতার কথা একটু বলুন, যে পাটটা কেমন? পাটটা ভালো হয়েছে স্যার। কোন দিক থেকে আপনার পাটটা ভালো হয়েছে? ধরুন লম্বা দিক থেকে, হ্যাঁ, মোটার দিক থেকে ভালো হয়েছে। মোটার দিক থেকে, লম্বার দিক থেকে ভালো হয়েছে। এই পাটের আর কি কি গুণ আছে যেটা আপনাকে সবচেয়ে বেশি আকর্ষিত করেছে? এর পাটের গুণ, এর পাটের আর কি কি গুণ আপনি লক্ষ্য করেছেন? মোটা, লম্বা, এছাড়া আর কোনো গুণ নাই এতে, এছাড়া আর কিছু না লক্ষ্য করেননি? তো সাধারণত চাষিরা যে জিআরও 524 আপনার আশেপাশের চাষিরা লাগিয়েছে, তাদের থেকে এই রাজাপাটের মধ্যে পার্থক্য কি আপনার মনে হচ্ছে? তাদের থেকে পার্থক্য অনেক তফাত। আমার পাশে যে জমি আছে ওর থেকে আমার পাটা ভালো, পাশে যে আপনার ওর থেকে অনেক ভালো, ওর থেকে ভালো। তো পাটের কতখানি ফলন আপনি আশা করেন? মিনিমাম 4 কুইন্টাল। 524-এ 4 কুইন্টাল আশা করেন না রাজাপাটে 4 কুইন্টাল আশা করেন? চাই রাজাপাটে। তাহলে 524-এ আপনি কত ফলন পান বা পেয়ে থাকেন আপনি? ওটা কত হবে, 3 কুইন্টাল, 3.5 কুইন্টাল হায়েস্ট। হায়েস্ট হলে আপনি 4 কুইন্টাল হলে খুশি? হ্যাঁ, 4 কুইন্টাল হলে খুশি। আচ্ছা, তো পাশে অন্যান্য চাষিরা আপনার এই পাট দেখে কি বলছে? বলছে ভালো হয়েছে, ভালো হয়েছে। হুম। তো আগামীতে তারা কি পরিকল্পনা করছে যে এই পাট তারা করবে কি করবে না? করবে, ভালো হলে অবশ্যই করবে। তো সেরকম চাষিরা কি আপনার সাথে কথা বলেছে যে এই পাটটা কোত্থেকে এনেছিস কি করে? হ্যাঁ, কতজন বলে বীজ কোন বীজ দিয়েছিস, বলছে রাজা বীজ। রাজা বীজ বলেছে। হুম। তো আপনি এবছর কতখানি পাট বীজ চাষ করেছেন, পাটের জমি চাষ করেছেন? 3 বিঘা। টোটাল 3 বিঘা করেছেন? টোটাল 3 বিঘা। তার মধ্যে রাজা কতটুকু করেছেন? রাজা সবগুলোই, সবগুলোই রাজা করেছে। হ্যাঁ, 3 বিঘা রাজা। 3 বিঘা রাজা করেছে। হুম। তো আপনাদের এখানে অন্যান্য চাষিরা আগামী বছর রাজা পাট চাষ করবে আপনার কি মনে হয়? করবে, যেহেতু ভালো হচ্ছে রাজা, রাজা বীজটা ভালো হচ্ছে, অবশ্যই ভালো করবে। তো বর্তমানে পাটের দাম কি চলছে বাজারে এখন? 5.5-6 হাজার। 5.5-6 হাজার চলছে? হ্যাঁ। আচ্ছা, তো রাজা পাটে যদি আপনি 1 কুইন্টাল ফলন বেশি পান তাহলে আপনার অতিরিক্ত 6 হাজার টাকা মুনাফা আসছে। ও ভারটাকে যদি ওটা পাট থেকে যদি এটা পাটে রাজা পাটটা ভালো হয়, আচ্ছা, অবশ্যই চাষ করবে। তো আমাদের সামনে আরেকজন চাষি আছেন, উনিও চাষ করেছেন। দাদা নমস্কার, একটু আসবেন এদিকে। না না, আসুন একটু, আপনার পরিচয় করিয়ে দিই। আপনি 7 কাঠা জায়গা করেছেন, আপনি আর অন্য একটা মাঠে 7 কাঠা জমি চাষ করেছেন, তো সেই পাটটা কেমন হয়েছে আপনি বলুন? সেটা ভালো হয়েছে, চাষ করেছে রাজা পাটি ভালো হয়েছে, হাইট ভালো হয়েছে ওটার অন্যান্য পাটের থেকে। আপনার রাজা পাটের থেকে হাইট ভালো হয়েছে, হাইট ভালো হয়েছে। হ্যাঁ। তো আপনার কি মনে হয় যে অন্যান্য পাটের চেয়ে আপনার ফলন কতটা বেশি হবে? অন্যান্য পাটের চেয়ে ফলন এটা ওরকম 4 কুইন্টালের আশেপাশে। রাজা 4 কুইন্টাল হবে? হ্যাঁ। আর অন্য পাট বীজ, এর অন্য পাট থেকে যেটা সেটা আরও কম হবে, কতটা হবে? 3.5-3.5 এরকম মধ্যে। 3-3.5-এর মধ্যে? হ্যাঁ। এখনও পাট আপনি? পাটটা আমি এখনও ই করিনি, ধুয়ে করিনি। ধুয়ে ধোয়া হয়নি? না। আচ্ছা, তো আপনার সাথে আমাদের আবার দেখা হবে। হ্যাঁ, আবার দেখা হবে। আবার আপনার পাট কতখানি ফলন হলো না হলো সেটা নিয়ে আমরা আবার আপনার কাছে আসব। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আপনি আলাদা করে পাটটা ওজন করবেন। আচ্ছা, 524 কি আসছে, আমাদের রাজা পাট কতখানি আসছে, এর রিপোর্ট আপনার আমরা আপনার কাছ থেকে নেব। আচ্ছা, ঠিক আছে। তো অনেক অনেক ধন্যবাদ আপনারা, আপনাদের সবাইকে ভালো থাকবেন। আচ্ছা, ঠিক আছে।